নমস্কার, প্রণাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তো আমার 7-8 দিন ধরে কোনো ভিডিও ছাড়া হয়নি, কারণ আমি একটা জব পেয়েছি। তো ওটা সপ্তাহে 6-7 দিন হচ্ছে, মানে এই সানডে ছুটি আজকে। তো আজকে ব্লগ করার টাইম পেয়েছি, তো চলো ব্লগটা কন্টিনিউ করি। এখানে আমি মাংসের জন্য আলু, পেঁয়াজ, টমেটো, পেঁপে সব কেটে রেখে দিয়েছি। অনেকদিন আমি কাজ জন্য কাজ চলে যাচ্ছি, পৌঁছাতে পারছি না তোমাকে। দেখি একটু গালগুলো, একটু গালগুলো, একটু চোখটা, একটু মাথাটা, চলে গা পোছানো হয়ে গেছে। টাটা সবাই, টাটা করে দে, সবাইকে টাটা করে দে। চলো যাও। কিকি বুড়ি এখন শুয়ে আছে। যাও, বাপে এক্ষুনি আইসক্রিম এনে দিল। সানডে স্পেশাল মাংস ভাত। দুজনেরই একটি উঠছে গো, কেন স্যালাড আছে। চলো খেয়ে নেওয়া যাক। এখন একটু সন্ধ্যা হয়ে গেছে আর আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন ফল কাটার কথা মনে পড়েছে। কিকিও খেতে স্টার্ট করে দিয়েছে। দেখো কিকি আপেল খাচ্ছে কেমন করে। ও আপেল খেতে খুব পছন্দ করে। গাজরটা নেই না, তো গাজরই কেটে দিতাম, গাজরও প্রচুর ফেভারিট ওর। তোমরা জানো না যে আমার বৃহস্পতিবার 1 তারিখে আমার জন্মদিন ছিল, তো আমার চেনকে অফিসও ছিল, তো সেরকমভাবে তো সেলিব্রেট করা হয়নি। তারপরে আমি অফিস থেকে যাবো বাপের বাড়ি গেছিলাম, ওখানে একটু ছোটো করে সেলিব্রেট করা হয়েছে। চলো সেই মঞ্চটা একটু তোমরা দেখে নাও। দলু শিকার করার জন্য পাঁচিলে বসে রয়েছে, কখন কোন ইঁদুর পাখি যাবে সব ধরে ধরে বাড়িতে নিয়ে আসবে। দেখছি আবার। সন্ধ্যেবেলা একটুখানি রামতলে গেছিলাম, কারণ ওখানে একটুখানি ঘরের কিছু জিনিস কেনার ছিল। এই একটা ব্যাগ কিনতে এসেছিলাম এখানে, যে আকাশ ধরে আছে। একটা ঘরে রেখে দিয়েছে, আমরা এখন একটু বাপের বাড়ি যাচ্ছি। অনেকদিন যাওয়া যায়নি।
মনু পাগল হয়ে গেছে। আমি এখন একটু বাপের বাড়িতে এসেছি। তোর মাথায় কি এটা সিংহ দিছে? হ্যাঁ গনুর মাথায় সিংহ দিছে গো, দেখি এই আকাশকে কি দারুণ দেখতে লাগছে গো। বাবা বাবা তোমার সিংহ দিছে। সবাই দেখো গনু পাগল হয়ে গেছে, গনু পাগল হয়ে গেছে, গনু পাগল। গনু তোর ভালো নাম বলে দাও তো। সার্থক সাঁতরা, সাধু সাঁতরা। আজকে রাতে ডিনার আর বাড়ি যাইনি, এখান থেকেই খেয়ে চলে যাচ্ছি। চিকেন আর আলুর পরোটা ভালো প্লেট দিতে হবে। আমরা এই বাড়ি এলাম, চলো ফ্রেশ ট্রেশ হয়ে নি, তারপর কথা বলছি। কিকি কিকি মা কি করছে? তোমার রেখে দিয়ে চলে গেছো? আমি রেখে দিয়ে চলে গেছি, রেখে দিয়ে চলে গেছি। বাবা গো তো আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এবার আমরা বিছনা করে নিয়েছি, এবার শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এতটাই। তো তোমাদের এই ব্লগটা যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আমরা তো প্রত্যেক দিন আর ভিডিও দিতে পারছি না, তো যেদিন যেদিন ছুটি থাকবো আমি সেদিন সেদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতন টাটা, গুড নাইট।